আগের শিক্ষাক্রমে ধাপে ধাপে ফিরে যাওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ মাহমুদ বলেন বর্তমান শিক্ষাক্রম বাস্তবায়ন করা খুবই কঠিন রোববার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি শিক্ষা উপদেষ্টা বলেন চেষ্টা থাকবে যারা ক্লাস নাইনে উঠে গেছে তাদের যাতে সমস্যা না হয় সেটিকে গুরুত্ব দেয়া শিক্ষাগাতের বেহাল অবস্থা চলছে অনিয়ম দুর্নীতি আর দলীয়করণে অযোগ্যদের বাদ দেওয়া হবে তিনি আরো বলেন স্কুল কলেজ বোর্ডে প্রচন্ড দলীয়করণ করা হয়েছে অশিক্ষিতরা ম্যানেজিং কমিটির সদস্য হয়েছে এদের সরিয়ে দিতে হবে নতুন শিক্ষাক্রমকে আমরা খুব সম্ভব কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না কারণ এটা তো আসলে বাস্তবায়ন খুব ভালো হচ্ছে না খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাকা সুপার হোয়াইট চাই আমরা করি না কেন হয়তো অন্তত এই সাময়িক সময় আমরা আগের যে শিক্ষাক্রম সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করব কিন্তু এমনভাবে করব যারা ইতিমধ্যে ঢুকে গেছে যেমন নবম শ্রেণীতে এবং অন্যটা তাদের তাদের যাতে কোনোভাবেই ছাত্রদের যাতে কোনোভাবেই একটা বিপাকে না পড়ে